নির্বাচন কমিশন থেকে যাদেরকে অবজারভার হিসেবে পাঠানো হয়েছে তাদের কাছ থেকে পর্যন্ত যে রিপোর্ট পেয়েছি আমরা, সেগুলো হলো যে এই পর্যন্ত যে আড়াই ঘন্টার মতন ভোট চলছে, ভালোভাবেই ভোট চলছে, আর খারাপ কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আমাদের যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা আছেন তারা খুব তৎপর আছেন, আমরা সবসময় কোঅর্ডিনেট করছি। এখন আপনাদের পক্ষ থেকে যদি কোনো কিছু, কারণ আপনাদের প্রতিনিধিরা তো ওখানে আছেন, তারা তো দেখছেন, তো আমি আপনাদের প্রতিনিধিদের সাথে বেশ কয়েকজন আমার সাথে কথা হয়েছে, তারা বলছে যে না খুব বেশ পরিবেশ ভালো। কিছু কেন্দ্রে সকালবেলা সিসিটিভি সিসিটিভি ক্যামেরা কাজ করে নাই, ইভিএমও দু একটা জায়গায় নষ্ট হচ্ছে, দুটো সেন্টার থেকে আমরা শুনেছি যে আচ্ছা সেটা হলো যে আমরা জানেন যে ইভিএমে কিছু মানে নন ফাংশনাল থাকে, অনেক সময় হয়তো কাজ করতে পারে না, কিন্তু ওটাকে আবার ট্রাবল শুট করে সাথে সাথে এটা ই করা হয়, এটা হতেই পারে মেশিন যে কোনো সময় একটু আপাতত কাজ না করলো, ওটা আবার আমাদের লোকজন আছে তারা ঠিক করে দিচ্ছে এবং পরবর্তীতে হয়তো 2-4-5-10 মিনিট পরে আবার ভোট দিতে পারছে, কোনো সমস্যা হয় না, তো ওটা আমরা মনে করি না। আর সিসি ক্যামেরা যেটা আপনারা বললেন যে দু একটা জায়গায় কাজ করছেন, সেটা হলো যে ওখানকার যে আমাদের সেটাও খবর নেওয়া হয়েছে যে ইন্টারনেট না থাকায় আমরা এখান থেকে দেখতে পারছি না, কিন্তু ওটা রেকর্ডিং হচ্ছে, অর্থাৎ আমাদের হার্ডওয়্যার যেমন আপনার রংপুরের ক্ষেত্রে আপনারা সরি গাইবান্ধার ক্ষেত্রে আপনারা জানেন যে আমাদের যে সব কেন্দ্রে কিন্তু আমাদের কাছে ভিডিও ফুটেজ ছিল, হয়তো দুই একটা কেন্দ্র যেখানে চর অঞ্চলে আপনার ই ছিল না, কী বলে ইন্টারনেট ছিল না, সেটা আমরা হয়তো দেখতে পারিনি সরাসরি, কিন্তু পরে ওগুলো ভিডিও ফুটেজ কিন্তু 100% আমাদের কাছে আছে কন্টিনিউয়াসলি। আজকে এ পর্যন্ত যেটা প্রথমে সকালের দিকে শুনেছিলাম প্রায় 10-12টা দেখা যাচ্ছে না, পরে অনেকগুলোই এখন দেখা যাচ্ছে। এই মুহূর্তে নাই, তবে আমরা সম্ভবত 2-4টা খবর পাবো হয়তো গ্রেপ্তার ফ্রেপ্তার হতে পারে। আমরা শুনলাম গ্রেপ্তার হয়েছে, হ্যাঁ না এই এখন অফিসিয়ালি এখন আমরা জানি না, হয়তো ফিল্ডে হয়েছে না আমাদের কাছে এখন পর্যন্ত এরকম কোনো হয়নি। গ্রেপ্তার হবে যদি এটা আইনে যেটা আছে যে যদি কেউ আইন গ্রেপ্তার হওয়ার মতন অন্যায় কাজ করে তাহলে গ্রেপ্তার হবে, না এখন পর্যন্ত আমরা পাইনি, এখন পর্যন্ত পাইনি। না সেটা হলে অবশ্যই দেখবেন, আপনার কিছুদিনের মধ্যে জানবেন, হয়তো আর এখন আমাদের কাছে ইনফরমেশন আসে নাই অফিসিয়ালি বা আপনাদের কাছে শুনলাম, হয়তো কিছুক্ষণ পরে আমাদের কাছে অফিসিয়ালি ইনফরমেশন আসলে আমরা আপনাদেরকে জানাতে পারবো। স্যার বেশ কিছু কেন্দ্রে হচ্ছে জায়দার হচ্ছে পুলিং এজেন্ট পাওয়া যাচ্ছে, তাহলে তো ওনার পক্ষ থেকে অভিযোগ আসা উচিত ছিল আমাদের কাছে, আমরা তো ওনাদেরকে বলে দিয়েছি যখনই কোনো আমরা ওনাদের সাথে যখন মিটিং করেছি বলেছি আপনার কোনো এজেন্ট যদি ওখানে না ঢুকতে দেয় বা কোনো বাধার সম্মুখীন হয় দয়া করে আমাদের নাম্বারগুলো দেওয়া আছে, রিটার্নিং অফিসারের নাম্বার দেওয়া আছে, যে আমাদের কাছে জানাবেন কোন কেন্দ্রে ঢুকতে দিচ্ছে না, তখন আমরা পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের সহায়তায় ওই কেন্দ্রে তাদের এজেন্টকে বসার ব্যবস্থা করে দিই। না আমরা অভিযোগ পাইনি। গতকালকে রাতে যুক্তরাষ্ট্র জুটি নির্বাচনের কাজে কেউ বাধা দেয় তার এবং তার ফ্যামিলির, এবং গণতান্ত্রিক কাজেও বাধা দিলে তার এবং তার ফ্যামিলির লোকজনদের ভিসা দিবে না বলে একটা রেস্ট্রিকশন দিয়েছে, তো এইটা বাংলাদেশের নির্বাচনের জন্য কতটা সহায়ক হবে বলে না এটা বিষয়ে আমি মন্তব্য করবো না, কারণ এই বিষয়গুলো হলো আন্তরাষ্ট্রীয় ব্যাপার। হ্যাঁ এটা আমাদের আমাদের দায়িত্ব হলো যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য আমাদের কমিশনের পক্ষ থেকে যা যা করা দরকার আমরা সবই করবো, এখন কে বাধা দিয়েছে তারা তো আমাদের আমাদের কমিশনের কোনো অংশ না, সে বিষয়ে কোন রাষ্ট্র বা সরকারের সাথে কী তাদের আন্ডারস্ট্যান্ডিং আছে বা কীভাবে কী হবে সেটা তারা বলতে পারবেন, এই বিষয়ে আমার কিছু বলার নেই।